पे एक बार बेचा गंडगोल, बात पे एक बार बेचा गंडगोल। बाटुल बिच्छु दुटो ढालबे माथाय भोल, बाटुल बिच्छु दुटो ढालबे माथाय भोल। छुटे गिए तेरे पूरे खुशी मेरे मुड़े कोरे देबे रोल रोल रोल। बच्चू बिच्छु ओरे फाटबे एबार ढोल, बच्चू बिच्छु ओरे फाटबे एबार ढोल। চারিদিকে কেমন ধাকের আওয়াজ, নীল আকাশে শত শত মেঘ, মাঠে ঘাটে কাশফুল আমাকে টানছে রে, শুধুই টানছে। তাই নাকি? এত টানাটানি করলে ছিঁড়ে যাবি তো। তার থেকে বরং চল তোকে আমি ওই নীল আকাশে সাদা মেঘের উপর বসিয়ে দিয়ে আসি। এই না 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 বাটুল না, আমার মন ঠিক হয়ে গেছে, সব ঠিক, কোন রকম দুলুনি আর নেই, মন থেকে সব সাদা মেঘ এই মাত্র খসে পড়ে গেল। বাটুল না, বিচ্ছু বুঝতে পেরেছে ওর এসব ভাবের গোড়ের কথার পেছনে নির্ঘাত যে কোনো মতলব আছে সেটা তুমি বুঝে গেছো। কিরে বাচ্চু কি ঠিক বলছে? আসলে আজকে ভাবছিলাম হোল নাইট ঠাকুর দেখবো। দেখবো বাটুল্লা? হোল নাইট ঠাকুর দেখার প্ল্যান ভেজেছিস? সারা রাত জেগে ঠাকুর দেখতে পারবি তুই? আমি তোকে পারমিশন দেব যদি তুই হোল নাইট কথাটা লিখে দিতে পারিস। কি? হোল নাইট শব্দ দুটো লিখে দিতে পারলে? বিচ্ছুরে, শব্দ দুটো ইংরেজি কিন্তু। এই শোন, নিঃশ্বাস প্রশ্বাস আমি ইংরেজিতে নেই। বাচ্চুরে দেখ ও কি লিখেছে। দেখি তো, কি এ তো দেখছি দুটো বড় বড় গোল লিখেছিস, লিখেছিস কোথায়? মশকরা হচ্ছে আমার সাথে? এই না না বাটুল্লা, আসলে তাড়াহুড়োয় আমি সাংকেতিক ইংলিশ লিখে ফেলেছি। কি সাংঘাতিক সাংকেতিক ইংলিশ, মানে কি এর? আসলে হল হল মানে কি? হল মানে গত্ত। আই ওই একটা গোল একে আমি গত্ত বুঝি দিছি, আর নাইটে চাঁদ ওঠে, তাই পাশের গোলটা হলো চাঁদ, মানে নাইট মানে রাত্রি। তাই তো পরপর দুটো গোল। কাছে আয় উজবুক, হোল নাইটের গোল মানে তুই যখন গর্ত বুঝেছিস তাহলে তোকে বেঁকিয়ে বাঁকা চাঁদ তৈরি করব। এই না বাটুল্লা, আমি না ঠাকুর দেখবো না গো। বাটুল্লা যাকে ছেড়ে দাও, আজ অষ্টমীর দিন, একটু ছাড় দাও। হ্যাঁ বাটুল্লা, হ্যাঁ বাটুল্লা, আজ অষ্টমীর এই পুণ্য লগ্নে এই বিচ্ছু শর্মাকে পূজোর স্পেশাল ডিসকাউন্ট করিয়া দাও। হ্যাঁ বাটুল্লা, 100% ডিসকাউন্ট। একে একে পাকি 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 ঢুকেছে, পাকি ঢুকেছে, পাকি ঢুকেছে, ঘরে পাকি ঢুকেছে, দা 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 দা। ও বাটুল্লা, এটা কি গো? মহাদেবের ডাক যদি তুমি বুঝতে পারো পৌঁছে যাবে ভগবান বিষ্ণুর কাছে, আর সেখানে যদি খুঁজে পাও দেবগুরু ব্রহ্মাদেবের আসন, তবে জেনে রেখো
তুমি পাবে অপার ধন সম্পদের সন্ধান, গুপ্ত ধনের ভাণ্ডার। গুপ্তধন, গুপ্তধন, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর গুপ্তধন, পাখি চিরকুট, পুরো বিষয়টা কেমন ঝটপট হয়ে গেল। তবে চিরকুটে যা লেখা সে তো মনে হয় কোনো সংকেত, গুপ্তধনের খোঁজে পতনের দেশের সংকেত, তাই না মাতুল্লা? ঠিক বলেছিস বাচ্চু, কিন্তু পাখিটার সাহায্যে এই চিরকুট কে পাঠালো? কে? ওটা কি পাখি ছিল গো বাটুল্লা? কোয়েল, দোয়েল না ময়না? ভালো করে খেয়াল করলাম না, আসলে সবকিছু এত তাড়াতাড়ি হঠাৎ করে ঘটে গেল। বাটুল্লা, ওটা শুধুই চিরকুট না গো। তাহলে কি? পূজোর ডিসকাউন্ট কুপন স্বয়ং দুর্গমা পাঠিয়েছেন, পথ খুঁজে পেলেই গুপ্তধনের ঠিকানার হদিস, রাশি রাশি জনারূপ হিরে জহরত একেবারে 100% ফ্রি, যত পাও নিয়ে নাও। থামবি তুই, হাতের লেখাটা দেখে মনে হচ্ছে এটা বেশ শিক্ষিত সমজদার 30-40 বছরের লোকের হাতের লেখা। বাবা, হাতের লেখা দেখে এত কিছু বোঝা যায়? আরো বেশি কিছু বোঝা যায়, আমি তো আর হ্যান্ডরাইটিং এক্সপার্ট নই, তবে প্রত্যেকটা শব্দ যেমন জোড়ালোভাবে লেখা তাতে আমি নিশ্চিত, যেই এটা লিখেছে তার লেখাপড়ার নিয়মিত চর্চা আছে, হাত মোটেই কাঁপে না। মাতুল্লা, তুমি এত কিছু চিন্তা করে বার করছো মানে গুপ্তধনের খোঁজে আমরা বের হচ্ছি, তাই তো? এখনো কিছু ঠিক করিনি, আপাতত স্নানটান করে নে, ক্লাবে চল, অষ্টমীর ভোগ বিতরণ শুরু হয়ে গেছে কিন্তু। হ্যাঁ হ্যাঁ, চল চল চল, বিচ্ছু রেডি হয়ে নে, চল। মহাদেবের ডাক যদি তুমি বুঝতে পারো, পৌঁছে যাবে ভগবান বিষ্ণুর কাছে, আর সেখানে যদি খুঁজে পাও দেবগুরু ব্রহ্মার আসন, তবেই পাওয়া যাবে গুপ্তধন। মহাদেবের ডাক, বিষ্ণুর কাছে পৌঁছনো, ব্রহ্মাদেবের বসবার আসন, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, এই তিন শক্তিকে নিয়ে সূত্র। স্ট্রেঞ্জ, ভেরি স্ট্রেঞ্জ। মাতুল্লা, ও মাতুল্লা! হ্যাঁ, ও বাচ্চু আয়। মাতুল্লা, এই দেখো, এটা তো পাখির পালক, কালকে যেই পাখিটা এসেছিল সেটার না? হ্যাঁ গো, কিন্তু তুমি কি করে বুঝলে? কাল রাতেই পেয়েছিলাম, প্যান্ডেল থেকে তুমি অনেক রাতে ফিরলে তো তাই দেখাইনি। এটা কি পাখির পালক গো? ইন্ডিয়ান রোলার। ইন্ডিয়ান রোলার? নীলকণ্ঠ, নীলকণ্ঠ পাখি। ও, দশমীর দিন বিসর্জনের আগে এই নীলকণ্ঠ পাখি লাগে, তাই তো? মানুষের বিশ্বাস এই নীলকণ্ঠ পাখি উড়ে গিয়ে মহাদেব শিবকে মায়ের ফিরে আসবার বার্তা দেয়, তখন মহাদেব বাচু বলো। পাচ্ছি পাচ্ছি, ওই গুপ্তধনের সূত্রের গিঁটের প্রথম সুতোটা মনে হয় খুলতে পেরেছি। মানে কি বলছো তুমি মাতুল্লা? হ্যাঁ, মহাদেবের ডাক যদি তুমি বুঝতে পারো, মহাদেব মানে শিব। হ্যাঁ তো, মহাদেবকে আর কি নামে ডাকা হয়? ভোলানাথ, শঙ্কর আর আর নীলকণ্ঠ। হ্যাঁ তো, মহাদেবের ডাক যদি তুমি বুঝতে পারো মানে নীলকণ্ঠ পাখিটার ডাক আমাকে বুঝতে হবে। নীলকণ্ঠ পাখি কি কথা বলতে পারে নাকি মাতুল্লা? না পারে না, তাছাড়া কথা দিয়েই ডাকতে হবে এর কি মানে? ডাকবার জন্য অন্য উপায়ও তো আছে মাতুল্লা। ওই দেখো, বাছু কোনো কথা বলবি না, যা উড়ে গেল। না, ও আমাকে ডাকছে, ওর পিছু নিতে বলছে, তুই থাক বাচ্চু। Thank you.
এই পূজোর সময় পাখি ধরতে এমন ভাবে কেউ দৌড়ায়? নিজের বেলা কোনো দোষ নেই, আমি দৌড়ালেই যেত দোষ। আরে বাবা, এটা তো শুধু সামান্য একটা পাখির পেছনে দৌড় না রে বিচ্ছু। সন্ধ্যা হতে চললো, বলতো মান্ডুল্লা এখনো ফিরছে না। কিছু একটা আমাদের করতেই হবে, কি মুশকিলে পড়লাম। চল দেখি দারোগা বাবুর কাছে যাই, চল 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 চল। উফ, পাখিটা বড্ড দৌড় করাচ্ছে তো, কোথায় গেল ওটা? আর ওই তো দোকানটার উপরে গিয়ে বসেছে দেখছি। সাবধানে যেতে হবে, বেজায় চালাক পাখিটা। যা, আবার উড়ে গেল। সন্ধে নেমে আসছে, হয়তো পাখিটা ওই বনেই থাকে। যাক, ও বাসায় ফিরে যাক, কাল আবার ওটার পেছনে ছুটব। এই যে কে আপনি? এ তল্লাটে তো এর আগে আপনাকে কখনো দেখিনি। আগে আমি বাটুল, আসলে একটা পাখির পেছনে দৌড়তে দৌড়তে চলে এসেছি। তা এটা কোন জায়গা বলতে পারেন? এটা নারায়ণগড়। অদ্ভুত লোক তো মশাই আপনি, হ্যাঁ? পাখি ধরতে দৌড়ে দৌড়ে কোথায় চলে এসেছেন একেবারে খেয়ালই করেননি। আসলে কোনো কিছু খেয়াল ছিল না। আমি তো ভাই দোকান বন্ধ করব এখন। তা এই রাতটা কোথায় থাকবেন? স্টেশন তো এখান থেকে বহু ক্রস দূর, দৌড়ে দৌড়ে আবার ফিরবেন নাকি? আসলে পাখিটা ওই বনের দিকটায় উড়ে গেল, কাল সকাল হলে ভাবছি পাখিটাকে ওই বনের ভিতর গিয়ে খুঁজব। ভারী আজব মানুষ তো বটে আপনি। তা কি পাখি শুনি? একটা ছোট্ট নীলকণ্ঠ। হ্যাঁ, নীলকণ্ঠ। নীলকণ্ঠ পাখি ধরতে কত ধরনের লোক যে দেখলাম। চলি ভাইয়া, দয়া করে রাতের বেলা ওই জঙ্গলের ভেতর ঢুকবেন না, জঙ্গলটা কিন্তু ভালো না। হ্যাঁ ধন্যবাদ। মহাদেবের ডাক শুনে তো এতদূর চলে এলাম, কিছুই তো বুঝতে পারছি না। ইস, পূজোর দিন, এখন সবাই ক্লাবের সামনে কত মজা করছে, আড্ডা মারছে, বাচ্চু বিচ্ছুটা কত চিন্তা করছে, আর আমি পাখির পিছনে দৌড়তে দৌড়তে কোন এক অচপাড়া গাঁ, কি যেন নাম বলো লোকটা, কি যেন না, মনে পড়েছে, নারায়ণগড়। এই নারায়ণগড়ে মুদির দোকানের সামনে খোলা আকাশের নিচে রাত কাটাচ্ছি। কি না ওই পাখি আমাকে পৌঁছে দেবে ভগবান বিষ্ণুর কাছে। ভগবান বিষ্ণু, ভগবান নারায়ণ, নারায়ণগড়, বিষ্ণুর আরেক নাম নারায়ণ। নীলকণ্ঠ পাখিটা এখানে ওই জঙ্গলে ঢুকলো, আমি চলে এসেছি নারায়ণগড়ে। মানে মহাদেবের ডাক বুঝলে পৌঁছে যাবে ভগবান বিষ্ণুর কাছে, মানে এই নারায়ণগড়ে। আর এক মুহূর্ত দেরি করা যাবে না, আমি নিশ্চিত এই গুপ্তধনের রহস্য লুকিয়ে আছে ওই জঙ্গলের ভেতরে। আমাকে এক্ষুনি ওই জঙ্গলে ঢুকতে হবে। এবার আমাকে পেতে হবে ব্রহ্মার আসন। ব্রহ্মার আসন, ব্রহ্মার আসন মানে কি বলা হয়েছে? সাধু বাবা, এই নির্জন জঙ্গলে ভাঙা মন্দিরটার সামনে বসে কি করছে? মাটিতে কি আঁকা? পদ্ম ফুল। পদ্ম কেন? পদ্ম, পদ্মর সাথে যজ্ঞের কি যোগ? ইয়েস, ব্রহ্মা, ব্রহ্মাদেব তো পদ্মের উপরেই বসেন, পদ্মই তো ব্রহ্মার আসন। বিষ্ণুর কাছে পৌঁছে যদি খুঁজে পাও ব্রহ্মাদেবের আসন, সেখানেই আছে গুপ্তধন, অর্থাৎ অর্থাৎ এইখানে ওই ভাঙা মন্দিরে। সাধু বাবা কে? সাধু বাবাও কি গুপ্তধনের খোঁজে এখানে এসেছেন? আমাকে বুঝতে হবে ব্যাপারটা, যেতে হবে ওই সাধু বাবার সামনে। জানতাম তুই আসবি।
আপনি জানতেন আমি আসব? জানবো না, দীর্ঘদিন ধরে তপস্যা করছি, স্বয়ং ভগবান ব্রহ্মা তার দূতকে পাঠাবেন আমার কাছে, আমি জানতাম। আমি ভগবান ব্রহ্মার দূত নই, আমি বাটুল। এই জন্মে তুই বাটুল হতে পারিস, পূর্বজন্মে তুই কি ছিলিস তুই জানিস? 200 জন্মের আগে তুই ছিলি স্বয়ং ব্রহ্মার দূত। আমাকে কি করতে হবে? ওই মন্দিরে ঢোক, খুঁজে পাবি ব্রহ্মার আসন ব্রহ্মকমল। অযত্নে অবহেলায় ওই মন্দিরে পড়ে আছে দীর্ঘদিন, ওই ব্রহ্মকমল মন্দির থেকে তুলে এনে প্রতিষ্ঠিত করতে হবে যথাস্থানে, পুজো করতে হবে ব্রহ্মাদেবের। কোথায় স্থাপন করবেন সেই ব্রহ্মার আসন? আগে তো তুলে নিয়ে আয় ওই ব্রহ্মকমল। যা, প্রবেশ কর ওই মন্দিরে। ওই তো ব্রহ্মার আসন, ব্রহ্মকমল। কিন্তু সবই তো পেলাম, গুপ্তধন গুপ্তধন কোথায়? আর ওই বাবাজি বললেন এই পদ্ম তুলে নিয়ে আসতে, তবে কি এই পদ্মের মধ্যে লুকিয়ে রয়েছে গুপ্তধনের আসল রহস্য? আমি হলাম ব্রহ্মার দূত, বাবাজি জানতেন আমি আসব। ওনার নির্দেশেই মন্দিরে ঢুকে এই পদ্ম তুলে ওনাকে দেব। স্ট্রেঞ্জ, ওই বাবাজির ব্যাপারটা আমি পরে দেখছি, আপাতত এই পদ্মটা তুলবার চেষ্টা করে দেখি। কেন বাবাজি এটা তুলতে বললেন? বাবাজি যখন জানেন এই মন্দিরের ভেতর এই পদ্মটা আছে, তবে নিশ্চিতভাবে এটাও জানেন এটা তুললে কি হবে। কিছু তো একটা হবে, কি হবে? কি গুপ্তধন? এসব আমার গুপ্তধন, আমার এতদিনে আমার লক্ষ্য পূর্ণ হলো। এ গুপ্তধন আমার, আমার সোনা হীরে জহরত, আমার আমার আমার। না, এই গুপ্তধন আপনার নয়। আমার 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 আমার। ঠিক আছে, আপনি থাকুন এখানে এই গুপ্তধনের সাথে বন্দী হয়ে। আমি এই পদ্ম আবার আগের জায়গায় রেখে দিচ্ছি, এই শেকল তুলে নিচ্ছি। থাকুন এই গুপ্তধনের সাথে এই কুয়োর ভেতর সারা জীবন বন্দী হয়ে। না 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 না, আমি গুপ্তধন চাই না, আমি বাঁচতে চাই, আমি বাঁচতে চাই, আমাকে এখান থেকে উদ্ধার করো, আমাকে এখান থেকে উদ্ধার করো। তাহলে বলুন আপনি কে? বলছি বলছি, আমার নাম হলো সুজয় বক্সি, আমি এই নারায়ণগড়ের সরকারি লাইব্রেরির গ্রন্থাগারিক। গুপ্তধন, আমাকে চিরকুট পাঠিয়ে এখানে নিয়ে আসা, নীলকণ্ঠ পাখি, এসবের অর্থ কি? আগে আমাকে উপরে তুলুন, সব বলছি। না, আগে সব বলুন তারপর তুলছি, নয়তো এই পদ্ম। না না না, বলছি আমি লাইব্রেরির পুরনো বই ঘাঁটতে ঘাঁটতে এখানকার পুরনো রাজাদের ইতিহাস জানতে পারি, আর জানতে পারি এই গুপ্তধনের কথা। আমি খুঁজে বার করি গুপ্তধন, তারপর তারপর আমি তারপর নিজের ওই নীলকণ্ঠ পাখিটাকে ট্রেনিং দিয়ে চিরকুট মুখে আমার কাছে পাঠালেন। আপনি নিশ্চিত ছিলেন এমন ধাঁধার রহস্য উদ্ঘাটনে আমি উৎসাহী হবই। আসলে ওই পদ্মটাকে এক চুল নাড়াতে পারছিলাম না, অনেক চেষ্টা করেছি, তারপর বুঝলাম এত বছর আগের এই পদ্মকে সরাতে হলে একমাত্র আপনার সাহায্যই আমার দরকার। তা আপনি কিভাবে ভাবলেন যে গুপ্তধন পেলে আমি আপনাকে সব দিয়ে দেব?
এ তো আমাদের দেশের সম্পত্তি। আসলে বিগত ১৭টা বছর ধরে আমি খুঁজেছি, অবশেষে গুপ্তধনের কাছাকাছি পৌঁছে বুঝেছি মাথা ঠিক ছিল না। ভেবেছিলাম আপনাকে অল্প কিছু ভাগ দিয়ে আমি ভোগ করব সব, এছাড়া অন্য কোনো উপায়ও ছিল না আমার। আপনার ওই পোষা নীলকণ্ঠ পাখিটাকে কোথায় পেলেন? এই বনেই। জানেন জানেন অন্তত ৫০ বার ওকে আপনার বাড়িটা চিনিয়েছি। যথেষ্ট পরিশ্রম করেছেন, এবার ঘরে ফিরে ধীরে সুস্থে একটা সহজ স্বাভাবিক জীবন কাটান দেখি। হ্যাঁ বাটুল বাবু, আমি ওই গুপ্তধনের কুয়ে যখন নেমেছিলাম তখনই আমি বুঝতে পেরেছিলাম এই ধন সম্পদ ঐশ্বর্য সব মিথ্যা, সব মিথ্যা। এই জীবনই যদি না থাকে সব তবে মূল্যহীন। জীবনের মূল্য যে ওই গুপ্তধনের থেকেও বেশি সেটা সেটা অন্তত আমি বুঝে গেছি। ভাগ্যিস ওই গুপ্তধনের কুয়োয় লাফ মেরেছিলেন। চলুন চলুন, তার থেকে বরং মা দুর্গার পুজো প্যান্ডেলে গিয়ে ধনুচি নিয়ে নাচতে নাচতে আরতি করবেন। চলুন, আমি ঢাক বাজাবো, দেখবেন এর থেকে আনন্দ আর কিছুতেই নেই। কি তাই না? হা 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 হা।